উজ্জ্বল হলুদ অথবা কিছুটা কমলা রঙের হীরার এই কানের দুলের জোড়ার দাম $7-12 million. বাংলাদেশি মুদ্রায় যা কম বেশি প্রায় 100 কোটি টাকা। নিলামে দাম আরও উপরে উঠে গেলেও অবাক হওয়ার কিছু নেই। দারুণ সুন্দর এই দুলজোড়া ক্যালিফোর্নিয়া সানসেট হীরার তৈরি। দুষ্প্রাপ্য হলদে হীরার তৈরি বলেই এমন আকাশ ছোঁয়া দাম ছোট্ট এই দুলজোড়ার। নিলামে তোলার আগে নিলামকারী প্রতিষ্ঠানের জুয়েলারি বিভাগের বিক্রয় প্রধান জ্যাকি দিসান্তে ক্যালিফোর্নিয়া সানসেট সম্পর্কে গণমাধ্যমকে বলেন, রঙিন হীরার কানের দুলের একটি অবিশ্বাস্য জোড়া এটি। এগুলো ক্যালিফোর্নিয়া সানসেট হীরা। আমরা তাদের নিলামের জন্য অফার করছি এবং তারা অত্যন্ত বিরল। তারা অভিনব প্রাণবন্ত কমলা হলুদ হীরা। প্রায় 12 ক্যারেটের এমন কমলা হীরার দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। সম্প্রতি নিউ ইয়র্ক লাক্সারি অ্যান্ড ডিজাইন উইক উৎসবে বিরল এই হীরার তৈরি কানের দুলজোড়া নিলামে বিক্রি করতে যাচ্ছে জ্যাকির প্রতিষ্ঠান। ক্যালিফোর্নিয়া সানসেট কানের দুলজোড়া এর বিরলত্বের কারণে অন্তত $7 মিলিয়ন বিক্রি হবে বলে আশা করছে নিলামকারী প্রতিষ্ঠান। 12 ক্যারেট ওজনের এই অভিনব উজ্জ্বল কমলা হলুদ হীরার দুলজোড়া এমনকি $12 মিলিয়নেরও বেশি দামে বিক্রি হতে পারে বলে ধারণা করছেন জ্যাকি দিসান্তে। এটা একেবারে অবিশ্বাস্য অফার। আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য এবং আমাদের সংগ্রাহকদের জন্য বিরল সবচেয়ে বিশেষ টুকরা খুঁজে বের করে অফার করি। তাই তালিকার শীর্ষে রয়েছে এই দুলজোড়া। বুধবার আনুমানিক $12 মিলিয়নে বিক্রি হবে ক্যালিফোর্নিয়া সানসেট। ক্রিস্টির নিউ ইয়র্ক লাক্সারি অ্যান্ড ডিজাইন উইকের অংশ হিসেবে নিলামে বিক্রির জন্য কমলা রঙের হীরার কানের দুল ছাড়াও রয়েছে অ্যান্ডি ওয়ারহোলের মালিকানাধীন একটি আকর্ষণীয় এন্টিক ঘড়ি। ঘড়িটি ফিলিপ পাটেকের স্কাই মুন ট্যুর বিলন কালেকশন। মুনফেদ সহ একটি প্যাটেক ফিলিপ 18 ক্যারেট গোল্ড ওয়াচের দাম আনুমানিক $12-22 লাখ পর্যন্ত হতে পারে। দামি ঘড়ির বেচা কেনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন রেবেকা রস বলেন, এগুলো আমাদের নিলামের শীর্ষ লট। এটি একটি পার্টেক ফিলিপ আধুনিক মাস্টারপিস রেফারেন্স 500 টুপিস। এটি একটি স্কাই মুন ট্যুর ভিলন টাইম পিস। এটির বিরল অংশগুলো শুধুমাত্র 40টির প্লাটিনামে তৈরি করা হয়েছে। এই মৌসুমে এটি দিতে পেরে আমরা আনন্দিত।